হাই অল, গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করব জানুয়ারি টু জুন লাস্ট 6 মান্থস কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? কারণ এখন রিসেন্টলি যে এক্সামগুলো হবে সেগুলো জুন মাস পর্যন্তই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আসবে। তো আজকে আমি জানুয়ারি মাসের ফুল কমপ্লিট করে দেবো, নেক্সট ভিডিও যেটা আসবে সেটা ফেব্রুয়ারি। এইভাবে মান্থ ওয়াইজ 6টা ভিডিওর মধ্যে পুরো জুন মাস পর্যন্ত কমপ্লিট করে দেবো, ঠিক আছে? তো আজকে পুরো জানুয়ারি মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, একটু দেখে নাও। ফার্স্ট দেখো, কোন ভারতীয় বোলার 2018 সালের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন? তিনি হচ্ছেন জসপ্রীত বুমরা, এবং এটা মনে রাখবে আইপিএল 2019-এর ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিল জসপ্রীত বুমরা। সেকেন্ড চলে আসি, 106তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস, এর থিম কী? তো এর থিম হচ্ছে ফিউচার ইন্ডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং এটি অনুষ্ঠিত হয়েছে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি জলন্ধর, পাঞ্জাবে। নেক্সট প্রশ্ন চলে আসি, বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রতি একটি অনুমোদিত ইমিগ্রেশন চেকপোস্ট হিসাবে ঘোষণা করা হয়েছে, এটি কোথায় অবস্থিত? তো এটি হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। কাকে সাহিত্য কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জ ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত করা হয়েছে? তো তিনি হচ্ছেন মনোজ দাস। নেক্সট চলে আসি, সম্প্রতি কৃষক সংকট মোকাবেলার জন্য কৃষক বন্ধু প্রকল্পটি কোন রাজ্য সরকার চালু করেছে? তো এটি চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তেলেঙ্গানা হাইকোর্টের নতুন চিফ জাস্টিস কে নিযুক্ত হয়েছেন? তো জাস্টিস রঘুবেন্দ্র সিং চৌহান, তিনি 3 এপ্রিল 2019 থেকে এখনও আছেন। ব্রাজিলের নতুন রাষ্ট্রপতি কে নিযুক্ত হয়েছেন? তো ব্রাজিলের নতুন রাষ্ট্রপতি হয়েছেন জাইরে বোলসোনারো। সম্প্রতি কোন দেশ ইউনেস্কো থেকে নিজেকে সরিয়ে নিয়েছে? তো সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট এবং ইসরায়েল, এই দুটি দেশ ইউনেস্কো থেকে তাদের নিজেদের সরিয়ে নিয়েছে। 2019 সালে জাতীয় নৃত্য শিরোমণি পুরস্কার কে পেয়েছেন? তো এটি পেয়েছেন অনিন্দিতা নিয়োগী আনাম। 42তম ইন্ডিয়ান সোশ্যাল সায়েন্স কংগ্রেস কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? এটি অনুষ্ঠিত হয়েছে উড়িষ্যার ভুবনেশ্বর শহরে। আইসিসি ওমেন্স ক্রিকেটার অব দ্য ইয়ার 2018 কে হয়েছেন? তো এটি হয়েছেন স্মৃতি মন্ধানা, ভারতের। ভারতীয় রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? তো বিনোদ কুমার যাদব, তিনি ভারতীয় রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। নতুন চিফ ইনফরমেশন কমিশনার কে নিযুক্ত হয়েছেন? তো সুদীপ ভার্গব, তিনি নতুন চিফ ইনফরমেশন কমিশনার নিযুক্ত হয়েছেন। নরমান গিম্বেল, যিনি অস্কার এবং গ্রামি পুরস্কার জিতেছেন, তিনি সম্প্রতি মারা গেছেন। তো তিনি কোন দেশের নাগরিক? তো তিনি হচ্ছেন ইউনাইটেড স্টেটের নাগরিক। প্রথম ভারতীয় উইকেট কিপার কে হয়েছেন যিনি একটি টেস্ট সিরিজে 20টি ক্যাচ ধরেছেন? তো তিনি হচ্ছেন ঋষভ পান্ত, টেস্টে। অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কে? তো অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন সৌরভ কুমার। ন্যাশনাল এন্টারপ্রেনারশিপ অ্যাওয়ার্ড 2019-এর তৃতীয় সংস্করণের হোস্ট করছে কোন কেন্দ্রীয় মন্ত্রণালয়? তো এটি হোস্ট করছে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ। চলে আসি নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান প্যানারোমা ফিল্ম ফেস্টিভ্যাল 2019 কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? তো এটা হয়েছে নিউ দিল্লিতে। এলআইসি নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? তো এলআইসি নতুন চেয়ারম্যান হচ্ছেন মিস্টার কুমার। সম্প্রতি কোন দেশে ক্রান্তীয় ঘূর্ণিঝড় পাবুকের প্রভাব লক্ষ্য করা গেছে? তো এটি হচ্ছে থাইল্যান্ডে, ঠিক আছে? এটা ফার্স্ট উইক হয়ে গেল, এবার আমরা সেকেন্ড উইক করব। এবার আমরা জানুয়ারির সেকেন্ড উইকের কোশ্চেনগুলো পড়ছি। তো কোন ভারতীয় পর্বতারোহী আন্টার্কটিকার সর্বোচ্চ শিখর চড়ে বিশ্বের প্রথম মহিলা আমপুটে হয়ে উঠেছেন? তো তিনি হচ্ছেন অরুণিমা সিনহা। কোন ভারতীয় প্রতিষ্ঠান পণ্য বাজারের কাস্টেডিয়াল সেবা অনুমতি দিয়েছে? তো এটা দিয়েছে সেবি। সেবির ফুল ফর্ম কি? সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া। থার্ড দেখো, সম্প্রতি মারা গেছেন দিব্যেন্দু পালিত, তিনি কোন ভাষায় বিখ্যাত লেখক ছিলেন? তো তিনি বাংলা ভাষায় বিখ্যাত লেখক ছিলেন। 2019 সালের গ্লোবাল হেলথ কেয়ার সামিট নিম্নলিখিত শহরে অনুষ্ঠিত হবে, কোথায় হবে? সেটা হচ্ছে হায়দ্রাবাদ। 2019 সালের 80তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ কোন শহরে অনুষ্ঠিত হবে? তো এটি হবে উড়িষ্যার কটক শহরে। চলে আসি 6 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সে, ইনভেস্টিগেটিং রিপোর্টিংয়ের জন্য কাকে রামনাথ গোয়েঙ্কা এক্সেলেন্স ইন জার্নালিজম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? তো এটি দেওয়া হয়েছে এস বিজয় কুমারকে। হোপম্যান কাপ টাইটেল 2019 কোন দেশের দল জিতেছে? তো হোপম্যান কাপ 2019 জিতেছে সুইজারল্যান্ড। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2019 কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? এটা হয়েছে পুনেতে। কোন ভারতীয় ব্যক্তিত্ব তার প্রথম মহিলা প্রধান অর্থনীতিবিদ হিসাবে IMF মনে হচ্ছে
আইএমপে যোগদান করেছে। তো এটা হচ্ছে গীতা গোপীনাথ। অল ইন্ডিয়া রেডিও ন্যাশনাল পোয়েট কনফারেন্স 2019 কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? তো এটি হয়েছে চেন্নাই। গ্লোবাল অ্যাভিয়েশন সামিটের থিম কী? তো এর থিম হচ্ছে ফ্লাইং ফর অল। সশস্ত্র সীমা বল যেটাকে SSB বলা হয়, এর নতুন ডাইরেক্টর জেনারেল কে নিযুক্ত হয়েছেন? তো কুমার রাজেন্দ্র রাজেশ চন্দ্র তিনি নিযুক্ত হয়েছেন। 2019 সালে প্রবাসী ভারতীয় দিবস কোন তারিখে পালন করা হয়েছে? তো এটি হয়েছে 9ই জানুয়ারি। কোন ভারতীয় প্যাভিলিয়ন 106তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের এক্সিবিটর অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছে? তো সেটা হচ্ছে DRDO। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস এর সম্প্রতি অনুমান অনুযায়ী ভারতীয় অর্থনীতি 2019 অর্থ বছরে কত শতাংশ বৃদ্ধি পাচ্ছে? তো 7.2% বৃদ্ধি পাচ্ছে। সিক্সথ ওমেন অফ ইন্ডিয়া অর্গানিক ফেস্টিভ্যাল 2019 কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? তো এটি হয়েছে চণ্ডীগড়ে। বিশ্ব ব্যাংক 2019 সালে গ্লোবাল ইকোনমিক প্রেস প্রসপেক্টাস রিপোর্ট অনুসারে 2019 সালের জন্য জিডিপির পূর্বাভাস কত? তো 7.3%। গ্লোবাল সোলার কাউন্সিল নেতৃত্ব দিয়েছেন প্রথম কোন ভারতীয়? তো এটা হচ্ছে প্রণব আর মেহতা। আফ্রিকা কাপ অফ নেশন 2019 কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? তো অনুষ্ঠিত হবে, তো এটা হচ্ছে ইজিপ্টে অনুষ্ঠিত হবে। লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স কী বলেছে? কোন রাজ্যে ভারতের দীর্ঘতম সিঙ্গেল লেন স্টিলের কেবল সাসপেনশন সেতু খোলা হয়েছে? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে। এবার আমরা পড়বো জানুয়ারি মাসের থার্ড উইকের কারেন্ট অ্যাফেয়ার্স। চলে আসি জানুয়ারি থার্ড উইকের কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে কী বলেছে দেখো, যে ফিফথ সেশন অফ প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগ 2019 কোন দল জিতেছে? তো এটা জিতেছে বেঙ্গালুরু র্যাপটর্স। নাইন্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাইক্রো ইরিগেশন 2019 ভেন্যু কোথায়? এটার ভেন্যু হচ্ছে ঔরঙ্গাবাদ। গ্লোবাল এভিয়েশন সামিট 2019 কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? তো এটা হয়েছে মুম্বাই। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2019 সবচেয়ে কম বয়সে স্বর্ণপদক বিজয়ী হয়েছেন শ্যুটিং ক্যাটাগরিতে কে? তো তিনি হচ্ছেন অভিনব স। খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের আমি যেটা পরীক্ষা নিয়েছিলাম সেখানেও এটা দিয়েছিলাম। জয় কিষাণ ঋণ মুক্তি যোজনা স্কিমটি কোন রাজ্য সরকার শুরু করেছে? তো এটা মধ্যপ্রদেশ রাজ্য সরকার শুরু করেছে। ইমবেক্স 2018-19 মহড়া ভারত ও কোন দেশের মধ্যে শুরু হয়েছে? তো ভারত ও মায়ানমারের মধ্যে শুরু হয়েছে। কোন রাজ্য সরকার আমা ঘরে LED স্কিম চালু করেছে? উড়িষ্যা। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ঠিক আছে। তো ন্যাশনাল EMRS ন্যাশনাল স্পোর্টস মিট 2019 কোন শহরে অনুষ্ঠিত হবে? তো এটি হবে হায়দ্রাবাদে। ফ্র্যাঙ্কো জার্মান হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড 2009 জিতেছেন কে? তো এটি জিতেছেন ইউ ওয়েনসেং। তো এই অ্যাওয়ার্ডস রিলেটেড যেগুলো সেগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতেই হবে। ICC-র নতুন CEO কে নিযুক্ত হয়েছে? তো মানুষে নয়, তিনি ICC-র নতুন CEO, ঠিক আছে। এবার দেখো গান্ধী পিস প্রাইজ 2018 কে পেয়েছেন? তো এটা পেয়েছেন ইয়োহি সাসাকাওয়া। প্রথম কোন ভারতীয় খেলোয়াড় নমিনেট হয়েছেন লরিয়াস ওয়ার্ল্ড কামব্যাক অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য? তো তিনি হচ্ছেন ভিনেশ ফোগাত। নাইন্থ ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল ইনভেস্টার সামিট 2019 এর থিম কী? তো এর থিম হচ্ছে শিপিং এ নিউ ইন্ডিয়া। সেকেন্ড ওয়ার্ল্ড অরেঞ্জ ফেস্টিভ্যাল 2019 এর ভেন্যু কোথায়? তো এই ভেন্যু হচ্ছে নাগপুর। সুইডেনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কে? তো সুইডেনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন স্টিফেন লোভেন। সেভেন্থ এশিয়ান ইন্ডিয়ান ট্যুরিজম মিনিস্ট্রি 2019 এর ভেন্যু কোন শহর? এর ভেন্যু হচ্ছে হালং, ভিয়েতনামের একটি শহর। ইউথ প্রবাসী ভারতীয় দিবস 2019 এর ভেন্যু কোন শহর? তো এর ভেন্যু হচ্ছে বারাণসী। এবং এটা মনে রাখবে, এই বছর এটা পালন করা হয়েছে 21 জানুয়ারি, কিন্তু প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয় সেটা তোমরা কমেন্ট করে জানাবে। এই বছর পালন করা হয়েছে 21 জানুয়ারি, কিন্তু অরিজিনালি প্রবাসী ভারতীয় দিবস কবে, বা প্রবাসী ভারতীয় দিবস মনে হচ্ছে ওয়ার্ল্ড NRI ডে, তো এটা কবে পালন করা হয় তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো, নেতাজি সুভাষচন্দ্র বোস মিউজিয়াম কোন শহরে খোলা হয়েছে? তো এটা হয়েছে নিউ দিল্লিতে। ম্যাডাগাস্কারের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কে? তো সেখানকার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন অ্যান্ড্রে রোজাইলিনা। নেক্সট, গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভ ইন্ডেক্স 2019 ভারতের র্যাঙ্ক কত? তো ভারতের র্যাঙ্ক হচ্ছে 80তম, ঠিক আছে। তো এটা হয়ে গেল থার্ড উইক। এবার লাস্ট আমরা ফোর্থ উইকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব। এটা দেখো, গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভ ইন্ডেক্স 2019 অনুযায়ী ভারতের র্যাঙ্ক হচ্ছে কত? 80তম, যেটা লাস্ট পড়েছিলাম।
নেক্সট চলে আসি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে 2019, এর থিম কী? তো এর থিম হচ্ছে ন্যাশনাল বলেছে, ঠিক আছে, তো এম্পাওয়ারিং গার্লস ফর এ ব্রাইটার টুমোরো। এটি প্রত্যেক বছর 24 জানুয়ারি পালন করা হয়ে থাকে। জিন্দেগি নামা উপন্যাসটির লেখককে? তো এটার লেখক হচ্ছেন কৃষ্ণা সোপ্তি। প্রথম আইপিএস অফিসার কে হয়েছেন যিনি দক্ষিণ মেরু অভিযান সম্পূর্ণ করেছেন? তো তিনি হলেন অপর্ণা কুমার। ন্যাশনাল ভোটার্স ডে 2019, এর থিম কী? তো এর থিম হচ্ছে নো ভোটার্স টু বি লেফট বিহাইন্ড। খুব ইম্পর্টেন্ট এটা, এবং মনে রাখবে ন্যাশনাল ভোটার্স ডে প্রত্যেক বছর 25 জানুয়ারি পালন করা হয়ে থাকে। মৃত্যুর পর ভারতরত্ন পুরস্কার 2019 পেয়েছেন কে? তো তিনি হচ্ছেন ভূপেন হাজারিকা এবং নানাজি দেশমুখ। এনারা দুজনেই মৃত্যুর পর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, এবং তার সাথে মনে রাখবে ভারতরত্ন পুরস্কার 2019ও কিন্তু এনারা দুজন পেয়েছেন। চলে আসি 7 নম্বর, সেটাতে কী বলেছে? দেখো, 2019 অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্ট মহিলাদের একক খেতাব জিতেছেন কে? তো তিনি হচ্ছেন নোয়ামি ওসাকা, যার বাড়ি হচ্ছে জাপান, এবং রানার্স আপ হচ্ছেন পেত্রা কিতোবা। এবং এই অস্ট্রেলিয়ান ওপেন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, এখান থেকে প্রত্যেকটা এক্সামে প্রশ্ন আসে। তো ভারতের পরিচ্ছন্নতার জন্য কোন রেলওয়ে জোনকে প্রথম স্থান অধিকার করেছে? তো সেটা হচ্ছে সাউথার্ন রেলওয়ে। কোন ট্রেনটি বন্দে ভারত এক্সপ্রেস নামে পরিচিত? তো ট্রেন 18, এটি হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস নামে পরিচিত। 2019 সালে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে পুরুষদের একক খেতাব জিতেছেন কে? তো পুরুষদের একক খেতাব জিতেছেন নোভাক জকোভিচ, তার বাড়ি হচ্ছে সার্বিয়া। এই বাড়িটাও কিন্তু তোমরা মুখস্থ করবে। চলে আসি 11 নম্বর প্রশ্নে, ইন্দোনেশিয়ার মাস্টার্স টাইটেল খেতাব কে জিতেছেন? তো এটি জিতেছেন সাইনা নেহওয়াল, খুব ইম্পর্ট্যান্ট। আসাম রিপাবলিক ডে জার্নালিজম অ্যাওয়ার্ড 2019 কে পেয়েছেন? তো এটা পেয়েছেন ধীরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রথম কোন ট্রান্সজেন্ডার কে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? তো তিনি হচ্ছেন নর্তকী নটরাজ, ভারত, তিনি একজন ভারতনাট্যম ড্যান্সার তামিলনাড়ু থেকে। পাকিস্তানের প্রথম হিন্দু মহিলা জাজ কে হয়েছেন? তো তিনি হচ্ছেন সুমান কুমারী। কোন দেশকে বেস্ট ইন শো অ্যাট নিউ ইয়র্ক টাইমস ট্রাভেল শো 2019 অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? তো এটি দেওয়া হয়েছে ভারতকে, ঠিক আছে। তো এ হয়ে গেল টোটাল জানুয়ারি মাসের 75 অনলাইনার কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা যেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো পড়ো, এই জানুয়ারি মাসের এই 75 কারেন্ট অ্যাফেয়ার্স যেটা পড়ালাম, এটা কিন্তু অবশ্যই একবার পড়ে রাখবে, ঠিক আছে। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, এবং এর পরের দিন তোমাদের পুরো ফেব্রুয়ারি মান্থের একসাথে এই 75 অর 80 কোশ্চেনের একটা ওয়ান লাইনার আমি তোমাদের বানিয়ে দেবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।